এটা হচ্ছে আমার সংসার, সেটা তো সবাই জানেন। আর আজকে অন্য একটা সংসার দেখাবো, মানে আমার এই ছোট্ট সংসারের মাঝেও আর একটা ছোট্ট সংসার আছে, আর সেই সংসারটা কার সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে আমার ছোট সংসারটা একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেই ছোট সংসারটাও কিন্তু হচ্ছে একটু একটু করে গুছিয়ে রাখা হয় নতুন নতুন সব খেলনা দিয়ে। আর এই তো হচ্ছে সেই সংসার, আর এই সংসারটা হচ্ছে আমার আম্মুর। তো প্রতিদিনই তো আসলে আমার রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় আর আমার সংসারের টুকিটাকি কাজ দিয়ে ভিডিও সাজানো হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। তো তার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই তো হচ্ছে সেই নতুন সংসার, আর এই সংসারটা কিন্তু আমার আম্মুর খেলাধুলার সংসার। আর এই যে হচ্ছে এখানে একটা ছোট্ট কিচেন আছে, এখানে আমার আম্মুটা রান্না করে। তার পাশেই রাখা হয়েছে ছোট্ট একটা ওয়াশিং মেশিন, আর তার পাশে রাখা হয়েছে সুন্দর একটা আলমিরা। আর এখানে সে হচ্ছে পুতুলের কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখে, যাই হোক সেটা খুলে দেখাতে পারলাম না। আর তার পাশে হচ্ছে একটা লন্ড্রি ব্যাগ, আর হচ্ছে আয়রন রাখা হয়েছে। আর এখানে কিন্তু এই যে এটা হচ্ছে আয়রন টেবিলও আছে। তো আমার কিন্তু আয়রন টেবিল নাই, যেহেতু আমার আম্মুটার ছোট্ট সংসারে আয়রন টেবিল আছে, আমি মাঝে মধ্যে নিয়ে আয়রন টেবিলটা দিয়ে কাজ করি। তার পাশে সুন্দর করে ফুলদানি রাখা হয়েছে, আর এগুলো কিন্তু সুন্দর করে আমার আম্মুটাই গুছিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমার আম্মুর ছোট্ট সংসারের ছোট্ট ড্রয়িং রুম। আর এই যে হচ্ছে ঘর, আর এখানে সোফা আছে, টিভি আছে, আবার ফোনও আছে, তারপর হচ্ছে ওইখানে বেবি বসে আছে, আবার একটা ল্যাম্পও আছে সুন্দর। আর এই জিনিসগুলো কিন্তু আসলে ছোট ছোট দেখতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে পানির ফিল্টারও আছে, আর এই যে দেখুন ফিল্টারটা কত সুন্দর। আর এই যে ছোট্ট ছোট্ট কিন্তু গ্লাসও দেওয়া হয়েছে, আর এই গ্লাসগুলোতে মাঝে মধ্যে কিন্তু আমার আম্মুটা আমাদের পানিও খেতে দেয়। আর ফিল্টারটা দেখতে আসলেই কিউট। আর তার পাশে মানে ফিল্টারের পাশে রাখা হয়েছে সুন্দর একটা ফ্রিজ, আর ফ্রিজটা কিন্তু ডাবল ডোরের ফ্রিজ, আর ফ্রিজটাও দেখতে ভীষণ সুন্দর। আসলে আমার আম্মু মানে মেহেরিমা যখনই বাইরে যায় তখনই আসলে এরকম বিভিন্ন ধরনের হচ্ছে খেলনাগুলো কেনে, আর ও হচ্ছে সারাদিন বাসায় বসে কিন্তু এই খেলনাগুলো দিয়েই খেলা করে, আর মাঝে মাঝে রান্না করে কিন্তু আমাদেরকে খাওয়ায়ও। তো সেজন্যই ভাবলাম প্রতিদিন তো আমার সংসারে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে হচ্ছে আমার আম্মুর ছোট্ট সংসারে কী কী আছে সব কিছু শেয়ার করি। আসলে সত্যি কথা বলতে কি সব কিছু শেয়ার করতে পারলাম না, আর এরকম অনেক ধরনের খেলনা আসলে ওর আছে যেগুলো শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখনকার বাচ্চারা তো আসলে মোবাইল পেলে এই ধরনের খেলার কথা ভুলে যায়, তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ এই খেলনাগুলো পেয়ে আসলে এই খেলনাগুলো দিয়ে সারাদিন খেলা করে। ও কিন্তু খুবই কম মোবাইল দেখে, আর এই জন্য ওকে এই ধরনের খেলনা বেশি বেশি কিনে দেওয়ার চেষ্টা করি।